সালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি কই ও ভিয়েতনামি কই মাছের পোনা তার মাধ্যমে রয়েছে ভিয়েতনামি কই মাছের ক্ষেত্রে আপনার কি কি মাছের সফলতা আপনার পুকুরে যেন চাষের বইয়ে নিয়ে আসবে আপনার লাভবান হতে পারবেন অধিকাংশ মাছগুলো আপনার ফিফটি পারসেন্ট খরচের মাধ্যমে অতএব আপনার কম খরচের ভিতরে লাভ হবে ফিফটি পারসেন্ট তার মাধ্যমে আপনার কৃষি সংখ্যা বুঝে নিতে হবে মাছগুলো কি পরিমাণে চাষ করতে পারেন ভিয়েতনামি কই মাছ দিতে পারবেন প্রতি শতাংশে বারোশো থেকে তেরোশো ও চোদ্দোশো থেকে পনেরোশো পিস ব্যবহার করতে পারেন পানি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিট ও সাত ফিট তার মাধ্যমে রয়েছে অন্য অন্য মাছগুলো আপনার পাশাপাশি করে ব্যবহার করতে পারেন ভিয়েতনামি কই মাছের সাথে হেবেস তার মাধ্যমে রয়েছে আরও ভিডিও আপনাদেরকে দেখায় দিচ্ছে কি কি মাছগুলো আপনার চাষের সম্পূর্ণটা কাজ করতে পারেন দেখা গেছে আপনি পুকুরের জন্য যদি মাছগুলো সারেন তাহলে প্রতিদিনে খাদ্য দুইবার করে ব্যবহার করতে হবে যা বলা হয় এক টাইমে খাবারগুলো দিয়ে যাবেন দেখতে পারবেন কই মাছের ক্ষেত্রে কোনো রকম গাঁটতে হবে না মাছগুলো সফলতা নিয়ে চাষ করতে পারেন আরও প্রাকৃতিকভাবে মাছের খাদ্যতে খুবই কম হবে অতএব সঠিকভাবে মাছগুলো চাষ করেন শীতকালের জন্য কোনো রকম সমস্যা হবে না অতএব জটিল কোনো সমস্যা দেখা দিবে না মাছগুলো সঠিকভাবে চাষ করুন অতএব খাদ্য ওর পরিমাণ মতো পানি ঠিক রাখুন এখানে যে দেখা গেছে কই মাছের পাশাপাশি আপনার কিছু পরিমাণ হাইব্রিড কাতলের মাছের পোনা রয়েছে যা বলা হয় এই কাতল মাছগুলো আপনার দিলে আপনার তিন থেকে চার মাসে কই মাছের পোনার সাথে একইভাবে বিক্রি করতে পারেন সৌন্দর্যের জন্য আপনার কিছু কিছু পরিমাণ লাল রই ব্যবহার করতে পারেন এখানে যা বলা হয় জাপানি রুই এই মাছগুলো দেখা গেছে অধিকাংশ মাছগুলো মানুষে নিয়ে চাষ করছে হচ্ছে সফলতা পেয়ে থাকবে তার মাধ্যমে রয়েছে হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা যা বলা হয় কই মাছের সাথে কিছু পরিমাণ ব্যবহার করুন দেখা গেছে কই মাছের যে খাবারটা অবশ্যই হয়ে থাকবে সেই খাবারের মাধ্যমে আপনার তেলাপিয়া চাষ সম্পূর্ণটা হয়ে যাবে বেশ তার মাধ্যমে রয়েছে আরও পাশাপাশি আপনার দেখা গেছে থাই সরফুটি অথব হাইব্রিড মাছগুলো চাষ করতে পারেন এখানে আমাদের এখানে তিন থেকে চার ধরনের হাইব্রিড মাছের পোনা সংগ্রহ করতে পারেন বিএস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ঠিকানা মাইমেশিং জেলা থানা ত্রিশাল ইনিয়ন বালিপাত